কুমিল্লায় এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে নগরীর নূরপুর চৌমুহনী এলাকায় নিজ বাসায় গোলাম রাফি সারোয়ারের গলা কাটা মরদেহ পাওয়া যায়। স্বজনরা জানান, শনিবার মায়ের সাথে বোনের বাসায় বেড়াতে যান মোবাইল ফ্লেক্সিলোড ব্যবসায়ী সারোয়ার, পরে মাকে সেখানে রেখে একাই বাসায় ফেরেন তিনি। রোববার রাত 9টার দিকে বাসায় ফিরে সন্তানের মরদেহ দেখতে পান মা সৈয়দা আক্তার। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।